আজ আদালতে পেশ করা হলো নূর আমিনকে। গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে সশস্ত্র অবস্থাতেই তাকে গ্রেফতার করা হয়েছিল এবং আজ তাকেই আদালতে পেশ করা হয়। আজ আদালতে পেশ করা হলো নূর আমিনকে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই তাকে গ্রেফতার করা হয় এবং সেখানে সশস্ত্র অবস্থায় ঢুকে পড়ে ওই ব্যক্তি এবং নূর আমিন তাকে কাল গত শুক্রবার কালীঘাট থেকে গ্রেফতার করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন তিনি এবং অস্ত্রসহ তাকে গ্রেফতার করে পুলিশ। আজ নূর আমিনকে আলিপুর কোর্টে পেশ করা হলো। আজ আলিপুর কোর্টে পেশ করা হলো নূর আমিনকে। গতকাল তাকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে সশস্ত্র অবস্থাতে গ্রেফতার করে পুলিশ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুব্রত নাথ। কি খবর রয়েছে সুব্রত? দেখো, যেটা হচ্ছে, গতকাল মুখ্যমন্ত্রী বাড়ির সামনে থেকে একটি কালো গাড়ি দাঁড়িয়েছিল এবং কলকাতার যে পুলিশ কমিশনার তারা সবাই ওখানেই ছিল এবং যখন এই গাড়িটা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল তখনই ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিকিউরিটি তারা চোখে পড়ে এবং তারপর সেই গাড়িটাকে তারা দেখে তার মধ্যে একজন লোক বসে আছে এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় তাকে সে প্রথমে পুলিশের লোক বলে এবং সামনেও পুলিশের বোর্ড থাকে। সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলেই তার যখন আই কার্ড দেখে সে আই কার্ড দেখে বুঝতে পারে যে এটা ভুয়ো। তারপরে তাকে কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয় এবং আজকের তাকে আলিপুর কোর্টে তোলা হয়েছে এবং তার এখনো একেবারে একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে সুব্রত নাথ, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।